पहले क्यों बैठाते परे किता के क्यों फेराते आशते चाहले क्यों बैठाते परे किता के क्यों फेराते तो बू ओ क्यों उठे भूरु कूच के पेछोने क्यों दे काउ के उसके टिटकारी हसी हेसे क्यों खान खान की झमेला बड़ीते आसबे मेहमान 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 আমাদের সাথে দেখা সাক্ষাৎ না করে তুমি সুমনের ঘরে ঢুকে পড়িছো সেটা আপনার ছেলেরে জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে কিন্তু এই মেহমান আমাদের বাড়িতে আসলো কোন উদ্দেশ্যে সে তো ইচ্ছা করে আসে নাই আব্বা আপনার পোলায় তারে পোলা পান দিয়ে রাস্তা থেকে ধরে আইনে ঘরের মধ্যে বাঁধে রাখছে সকাল থেকে ছায়া পর খোঁজ নিতে নিতে হয়রান হয়ে গেলাম এখন যে বাড়িতে যামু এই বাড়িতে গেলে দুই হালি পুরনো বদল হয় এ মিয়া তোমাকে ছায়া আপ তো আমার শ্বশুর বাড়িতে কি কইলেন আপনি শ্বশুর বাড়িতে যাইবো এই কথা তো কারোর মাথায় আসে নাই আর ছায়াপা বিয়ে বাড়ির কথা কয় বাড়ি থেকে বাইরে আপনার শ্বশুর বাড়িতে যাইবো কেন দুলাভাই কথা কোন না কেন ছায়া আপা আপনার শ্বশুর বাড়িতে গেল কেন সেটা কোন এই মিয়া এই কথা আমারই জিগাইতেছেন কে আপনাকে ছায়া আপা কি লাগে আমার শ্বশুর বাড়িতে গেছে এইডার জবাব আমি দিমু কে এইডার জবাব আমি জানি না আমি তিন দিন থেকে তোমার শ্বশুর বাড়ি যাই না দুলাভাই আপনি এই কথা কইলেন কেন এই মাত্র কইলেন যে আপনি শ্বশুর বাড়ি থেকে আইছেন আর ছায়া আপা আপনার শ্বশুর বাড়িতে আছে এমন পাল্টাই দিলেন কইছিলাম নাকি তাহলে ভুল কইছি আর ওইটা তোমার শ্বশুর বাড়ি না এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্কই নাই দুলাভাই আপনার কথাবার্তা খুব এলোমেলো লাগছে আপনি উল্টাপাল্টা কথাবার্তা কইতেছেন ঘটনা কি খাইছেন কিছু কিছু খাইছেন হ্যাঁ খাইছি মাথা উলাই গেছে ভাগো তুমি থেকে হ্যাঁ ভাগতেছি মাথা উলাইছে যখন দুলাভাই বিলটা দিয়ে দিয়েন এ ভাই এই ওই বিল না বিল না বিল না দিয়ে ভাগতেছি খাইছটা রে আর তুমি আসিটা নিয়ে করে বারণ না দুলাভাই আমি কারে ফোন করতেছি সেটা আপনাকে বলতে হবে না আপনি এই বাড়িতে আর কোনো ফোন করতে পারবেন না কেন আপনি না বীর পুরুষ আপনার বীরত্ব কই গেল শুনেন আপনারা যেহেতু ধরে বান্ধা আনছি এই বান্ধা সংক্রান্ত যে কোনো অ্যাক্টিভিটিস এবং সমস্ত কিছু ট্যাকেল দেওয়ার মতো ক্ষমতা আমার আছে ঠিক আছে আপনারা বাড়িতে পৌঁছে দিব তখন সাথে আপনার ফোনটাও দিয়ে দিব কেন সব কিছু আপনার ইচ্ছা তো হবে আমি কি আপনার হুকুমের চাকর হ্যাঁ এই যে এই মানুষের দিকে তাকান চিনতেছেন এই মানুষটা কে চিনতে পারবো না কিছু বাড়ির সকল তো ভালো আছে পুষ্প ভালো আছে আপনার আম্মা আব্বা ওনার ভালো আছে আপনার আম্মার ভাতের ভাত নাকি বাড়ছে খুব মায়া লাগে জানে ওনার চেহারার দিকে ভালো করে তাকান কোনো পরিবর্তন দেখতে পান এই যে এই মানুষটাই
বিয়ের দিন তার ভেতরে যে প্রাণ প্রাচুর্য উচ্ছ্বাস আনন্দ ছিল তা লেশমাত্র আছে চেহারায়। কি হয়েছে কি হয় না সেটা বলেন। এই মানুষটা আপনারা বাইন্ধে রাখছিলেন, তারপর সেখান থেকে ছাড়া নিয়ে আসলাম। এরপরে রাতের বেলা আবারও আমার ভাই আপনার বোনকে দেখতে গেছিল, সেখানে কি করলেন আপনারা আমার ভাইরে গরুর মতো ইচ্ছা মতো পিটাইলেন, পিটাইয়া প্রায় লাশ বানায়া আমাদের বাড়ি উঠে ফেলাই রেখে গেলেন। অসম্ভব। আপনারই কি আমাদের বাড়িতে কেউ পিটাইছিল? আপনার আম্মা আমার গাল একটা চটকানা দিছিল, একটা চটকানার ওজন মানে কি মনে হচ্ছে 600 কেজি। মুরব্বী মানুষ তো, আমি কিছু মনে করি নাই। শুনছেন তো, মুরব্বী মানুষ আমার আম্মা, তার গালে একটা চট দিছে, আর আপনি সেটারে ফুলাইয়া ফাপাইয়া কি বলতেছেন তারে গরুর মতো মাইরা লাশ বানায় পাঠাইছি না? না না ভাই, ভাইয়া তোমাকে ওনারা মারা নাই? আরে না, হ্যারা পিটে নেই তো, এই টাইম হ্যারা পাইছে নাকি? হ্যার মায় খালি আমার একটা চটকানা দিছিল, ওই যে যখন দিনের বেলা তুই আমার গেলে এলি, এসব করে কথা করতেছি হ্যারা মারে। তাহলে তুমি যে বাড়ির উঠানে লাশ হয়ে পড়েছিলাম, তোমার কে মারছে? ওই যে কাদিরা নাটা করে একটা, এই যে বিয়ে ভাঙানোর জন্য অস্থির হয়ে গেছিল গা, হয় ভাই আমার ভাইরে কিছু হয় না, ভাই মারছে। কি বলো তুমি, ওই লোকটা তোমারে মারছে? ওই তো মারছিল। আমি রিকাউন্টার দেওয়ানোর যথেষ্ট চেষ্টা করছি, পরে উল্টা মার দিব, আরে নাই আমার শরীরে তো জোড়া ছিল না রে, খুবই ক্লান্ত আছিলাম। তুই তো অনেক ঘটনা জানোস না, দুলাভাইয়ের আব্বা যখন দুজনে মিলে পরিকল্পনা করিয়া আমারে পাগলা ঘরতে পাঠাবো মানে মেন্টালের ডাক্তারের কাছে লয়ে যাবো বলে জোরাজোরি করছিল, এর থেকে বাঁচার জন্য আমি ডাইরেক্ট চলে গেলাম পুষ্পর কাছে, যে পুষ্প আমার তুমি শেল্টার দাও মানে আশ্রয় দাও। পুষ্প আমার তার ঘরের ভিতরে শেল্টার দিছিল, তারপরেও পুষ্প যখন টের পেল যে এ আসছে আমার খোঁজার জন্য ঘরের ভিতরে কেড়ে কেড়ে, ওর থেকে বাঁচার জন্য যথেষ্ট লুকানোর চেষ্টা করছিলাম, পারি নাই, ধরা খেয়ে গেছি গা, এ আমার দেখে ফেলেছে। আমি ওইখান থেকে পলায় বাঁচতে যে রাইতের অন্ধকারে কাদিরার হাতে পড়ছিলাম, তখন কাদিরা আমার মারছিল। কি বলতে দিছিল বল গো, আমার ফেসটা নষ্ট করে দিয়েছিল, কিন্তু আমি কোন মতে শুধু আমার ফেস বাঁচা আনছি। কি মাইকটা দিছে, চল ধরে চল। বাড়িতে কেউ থাকে বলে তো বলেছিল,
এর আগে আপনার বোন কলেজে যাওয়ার পথে ডিস্টার্ব হয়, মানে কেউ কেউ তাকে ডিস্টার্ব করে, সেই মর্মে একটা জিডি করছিলেন। তখন ওই কাদারের নাম উল্লেখ করছিলেন কিন্তু ডিটেইল দেন নাই, কথাটা ঠিক? জি স্যার ঠিক। আবার এবারও আপনি কাদারের নামে জিডি করলেন আর আমাকে নিয়ে আসছেন তাকে ধরতে, পূর্ণাঙ্গ ঠিকানা সারা, আর এই বাড়িতে নিয়ে আসছেন, এখানে মানুষ তো দূরে থাক, কাকপক্ষেও তো থাকে না। হুম, এই কাজটাকে ঠিক করলেন? স্যার আমরা তো আসলে চেষ্টা করতেছি কিন্তু ওই ডিটেইলস জোগাড় করতে পারতেছি না। শোনেন, ডিটেইলস লাগবে, মানে সে কোথায় থাকে, কি করে, কার কার সাথে ঘোরে, এমনকি তার বোনের বাসায় খোঁজ দিতে হবে। তাকে যদি ধরতে হয় মোবাইল ট্র্যাকার ব্যবহার করতে হবে, করে তাকে ধরতে হবে, তাহলে ধরাটা কিন্তু মুশকিল। মা গো মা, কয় কি আমার বোনের বাড়ি তো পুলিশ যাবো, আমি কি তাহলে মামার বাড়ি চলে যাব? স্যার কত সময় লাগতে পারে মানে আমার বোনটারে উদ্ধার করার জন্য? এত অধৈর্য হয়, এই মাত্র জিডি করলেন, আমাদেরকে একটু সময় দেবেন না? একটু সময় দিতে হবে তো। ঘটনা কি? ছোট বোন কে? আচ্ছা, ওরা যদি শত্রুতা করে ছায়াপারে আটকায় থাকে, তাহলে আমি যদি একা একা যাই আমারও তো আটকায় ফেলাই দিবার পারে। মিঠু ভাইরে ফোন দিই, মিঠু ভাই আসলে দুজনে একসাথে যাওয়াটাই নিরাপদ। বল মিঠু ভাই, আমি সামান্য খোঁজ পাইছি, ছায়াপা নাকি ওই বাড়িতেই আছে? আমি ওই বাড়ির সামনে রাস্তায় দাঁড়ায় আছি। শোনেন, ওই বাড়িতে একা একা ঢুকতে ভয় লাগতেছে, আটকায় রাখে, তাহলে আমি গেলে তো আমাকে আটকায় ফেলাই দিবার পারে। আমার ভয় লাগতেছে, আপনি আসেন। আপনি আসলে দুজনে একসাথে ওই বাড়িতে ঢুকবো, যাওয়া হয় হবে। তুই থাক, আমি পুলিশ নিয়ে আসতেছি। রাখ স্যার। স্যার স্যার, সন্ধান পাওয়া গেছে স্যার। কই, আপনারা বলছিলাম না একটা ছেলের সাথে আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল, যাদের সাথে বিয়ে ঠিক হয়েছিল ওরাই কিডন্যাপ করছে। আপনি তাদের বাড়ি চেনেন? চিনি স্যার, এক করে আমার নিয়ে চলেন, কুইক। আই মুভ। হাই হাই, কয় কি ওরা আমার পুষ্পর ছোট বোন স্যারে কিডন্যাপ করছে? কিডন্যাপ যখন করছে তাইলে তো আর বাইসা থাকার কোনো সম্ভাবনা নেই, নিশ্চিত লাশ। এখন আমার কি করা উচিত? খবরটা আগে বাড়িতে পৌঁছানো উচিত তার। ভাই আমাদের বাড়িতে গেছিল সেটা সত্য, পলাই চলে আসছে সেটাও সত্য, কিন্তু তারপরে কি ঘটছে সত্যি আমরা সেটা জানতাম না। ওই যে আপনাকে বললাম, আমরা যখন ভাইজানকে পাই, ভাইজান বলল যে আপনাদের বাড়ি থেকে ছিল, আর কিছুই সে বলে নাই, তাই আমরা ধরে নিছি যে আপনাদের বাড়ি থেকে মারছে। বাইরের কেউ যে ভাইয়ারকে মারছে এটা ভাইয়া বলে নাই, সেই কারণে আমি মাথা ঠিক রাখতে পারি নাই। প্রতিশোধের নেশায় আমি আপনাদের ধরে নিয়ে আসছি। আপনাকে ধরে নিয়ে আসার উদ্দেশ্য ছিল আপনাদেরকে বোঝানোর
যে একটা মানুষকে বাইন্ধে রাখলে, মানুষের নির্যাতন করলে একটা মানুষ কতটা অসুস্থ হয়ে পড়তে পারে। আমি বুঝতে পারছি। আপনি দেখলেন তো ভাইয়া কতটা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। মেন্টালি আসলে আমি অসুস্থ হয়ে পড়ছি। আমি আবারও সরি। আমিও সরি। আসলে ভুল আমাদেরও ছিল। আব্বা আম্মার কথা কি বলবো বলেন, বিয়েতে ভাঙা যাওয়ার পরে গ্রামের লোকজন যেভাবে তুচ্ছতা ছিল করে কথা বলতেছিল তাতে কি আর মাথা ঠিক থাকে? তার উপরে ওই কাদের লোকটা আমাদের পুরো মাথা নষ্ট করে রাখছিল। আবার আপনার ভাইও বারবার যাচ্ছিল, মাথা কি ঠিক থাকে বলেন? সাতার বাড়িতে আপনার জন্য চিন্তা করতেছে অলরেডি, চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মা, তুমি খুঁজে আমি যে পুলিশের ডর দেখাইতেছে, আমার তো মনে হয় এটা ফুলে যেতেছে। এই যে মেয়েরে আইন আটকায় রাখছে, সে যদি থানায় গিয়ে পুলিশের কাছে বলে তাহলে কি আমরা রক্ষা পাবো? ভাগ্য যদি থাকে রে মা, তাহলে তো আর কিছু করার নেই। এই যে উপরালা কিসমতের মধ্যে যেটা লিখে রাখছে না, সেটাই তো হইব। আমাকে ভাগ্যের লেখন কি আমরা খণ্ডন করতে পারবো, মুছে ফেলাইতে পারবো? তুমি একদম ঠিক কথা বলছো আম্মা। এই যে তুমি দেখো, রাগো পরিবার আমগো পরিবার মিলা কতগুলি টাকা খরচ করে বিয়ের ব্যবস্থা করলো, তাদেরকে ওই জুড়ি বানানোর চেষ্টা করছে, কিন্তু কই কোনো লাভ হইল, কিছুই তো হইল না। আমগো বাড়ির ভাত ওই মেয়ের কপালে নাই। আর আমার ভাই কত আশা করলো, তাগো পুষ্কুনির বড় কাতলা মাছে মুড়িঘণ্ট খাইব, রুই মাছ ভাইজা খাইব, কিছুই তো হইল না। মিলই হইল না, বিয়েও হইল না। আফসোস, বড়ই আফসোস। মা গো, তুমি আমার বাঁচাই দিছ, আমার মাথা থেকে বড় একটা পাথরের বোঝা নামায় দিছ। আমার ছেলে তোমার সাথে যে অবিচার করছে না, তার জন্য আমি আর বিচার করব না। না, কি বলেন খালাম্মা, ওনার বিচার করতে হবে না। উনি যে কাজটা করছে সেটা ওনার পয়েন্ট অফ ভিউ থেকে সেটা ঠিকই করছে। ওনার জায়গায় আমি হলে আমি একই কাজটাই করতাম। আব্বার সাথে কথা বলার পর সব কিছু পরিষ্কার হয়ে গেছে। আমার ভাই তো তখন আধমরা অবস্থায় ছিল, কথা বলতে পারে নাই পরিষ্কারভাবে। যখন তোমাদের বাড়ির কথা বলল তখন তো আমরা তোমাদের বাড়ির উপর অনেক রাগ হয়ে গেছিলাম, গোসাও হয়েছিলাম। একটা মানুষ একে এইভাবে মারতে পারে? আমার ভাই যখন তোমার ধৈর্য আনলো তখন তো সব কিছু পরিষ্কার হয়ে গেল। আসলে তোমরা মারো নাই, মারছে অন্য লোকে। মারা তো দূরের কথা, ওনারে আরও বিপদ থেকে বাঁচানোর জন্য আমার বুবু ওনারে ঘরের ভিতরে লুকায় রাখছিল। যে আসলে হয়েছে কি, মানে ব্যাপারটা মানে দুই পরিবারের মাঝখানে যে এত বড় বড় ভুল বুঝাবুঝি হয়েছে, এই ভুল বুঝাবুঝি সরাই আমরা যে সব কিছু সমাধান করতে পারছি, মানে বিশেষ করে আপনি, আপনি যেভাবে পুরো বিষয়টা বুঝছেন, মানে এটা আসলে আমাদের বলার ভাষা নাই। যাই হোক খালাম্মা, আমি কোনো কিছু মনে রাখি না। যদিও গতকাল পুরো দিন আর রাতটা আমার জীবনের সবচাইতে কষ্টের রাত ছিল, তারপরও বলবো যে আপনাদের আচার ব্যবহারে আমি সব কিছু ভুলে গেছি। আর আপনাদের কথা আমার সবসময় মনে থাকবে। আপনি যে আমাদের কষ্টটা বুঝতে পারছেন এই জন্য, আর এই দুই পরিবারের সমস্ত ভুল যে মানে বোঝাবুঝিটা যে শেষ করতে পারছেন এই জন্য আসলে আপনাকে অসংখ্য থ্যাংকস। আচ্ছা, আমি আর দেরি করবো না, বাড়ির দিকে রওনা দেবো। না না মা, তুমি তো এখন যেতে পারবা না। আমি তোমাদের বাড়িতে ফোন করব, সবাইরে দাওয়াত দিব, আমাদের বাড়িতে এসে দাওয়াত খাবে, তারপরে তুমি একসঙ্গে যাবা তোমাদের বাড়িতে। না খালাম্মা, আজকে আর না, আমি আগে বাড়িতে যাই। বাড়িতে যাই আপনারা যে আমার সাথে এত ভালো ব্যবহার করছেন সেটা আগে বলি, তারপরে সবাই মিলে একদিন মেহমান হয়ে আসবো। আসবা তো মা? আসবো, কথা দিলাম। মায়ালো।
করছে। আল্লাহ, আমি কি এমন পাপ করছি আল্লাহ? তোমার মায়া ধরে কই রাখছো আল্লাহ? তুমি কেন আমার এত বড় শাস্তি দিল আল্লাহ? আম্মা, তুমি এরকম বিলাপ করো না। আসসালামু আলাইকুম, কেসে হাপ আম্মা জি? আমার মেয়ের ফেরত দিয়ে আমি আর কিছু চাই না। আমার মেয়ে যেন বেঁচে থাকি আল্লাহ গো। আমার মেয়ে যেখানে থাকুক আমার মেয়ের তোমার সাথে যাদের বিয়ে ঠিক হয়েছিল না, তারা তো তোমার বোনকে ধরে নিয়া পুষ্পর বিয়ে দিতে চাইছিলেন যাদের সাথে, তারা মা সুমন কই? আমার কথা শোনা, আবার আমার নিজে কিছু কিছু কথা আরে লাগেন না রে ভাই। কি করলি তুই? কারে পুলিশে ধরে নিয়ে গেছে? তোমার বড় বোলা রে। হায় আল্লাহ, এটা আমি কি শুনলাম? না না, আজকে না, আরেকদিন। আপনি যান। আরে সামনেই তো, দেখা করে যান। না না, অসুবিধা নাই, আরেকদিন। আসতে চাইলে কেউ বেড়াতে পারে, কি তাকে কেউ ফেরাতে, তবু ও কেউ ওঠে ভুরু কুচকে, পেছনে কেউ দেয় কাউকে উস্কে, টিটকারি হাসি হেসে কেউ খান খান, ঝামেলা বাড়িতে আসবে মেহমান।